আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন 8 জন। আহতরা হলেন ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে যান মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক, ছাত্রলীগের কাদের সহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন 8 জন। শেখ আহতরা হলেন ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের সচিব সভাপতি মোহাম্মদ জাবেদ, বিএমএসি মোহাম্মদ জসিম উদ্দিন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য সম্পাদক মোস্তাফিজা চৌধুরী, বাংলাদেশ রাকিবুল ইসলাম বাদল সদস্য শেখ ছাত্রলীগের সভাপতি অনিশুজ্জামান, শুক্রবার 6 জানুয়ারি ছাত্রলীগের সম্পাদক মোহাম্মদ জাবেদ, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পাদদেশের আলোচনা সভায় এই দুর্ঘটনা ঘটে। মঞ্চে এ সময় বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের। এ সময় হঠাৎই স্টেজটি ভেঙে পড়ে, এতে ওবায়দুল কাদের সহ স্টেজে উপস্থিত সকলেই পড়ে যান।